হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি 6টি টিপস শেয়ার করবো যেগুলো ফলো করে আপনি আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্কিলকে ইম্প্রুভ করতে পারেন। এই নিয়মগুলো আমি ফলো করার চেষ্টা করি, আশা করি আপনি এই নিয়মগুলো ফলো করলে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্কিলকে খুব দ্রুত ইম্প্রুভ করতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন পড়া, কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্ট থাকতে হবে মানে আপনাকে প্রতিদিন পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ধরেন আজকে আপনি 2 ঘন্টা পড়লেন, কালকে পড়লেন না, পরশু দিনও পড়লেন না, তারপরের দিন পড়তে বসলেন। এভাবে পড়লে কিন্তু আপনি ইম্প্রুভ করতে পারবেন না। বি কনসিস্টেন্ট। আজকে যদি 2 ঘন্টা পড়েন, কালকেও 2 ঘন্টা বা তার বেশি পড়ার চেষ্টা করুন। ডিসিপ্লিন মেনটেন করুন। চাইনিজে চিন্তা করুন। যখন আপনি কোনো চাইনিজ বই পড়বেন তখন চাইনিজে চিন্তা করবেন। কীভাবে প্র্যাকটিক্যাল লাইফে এগুলো ইউজ করবেন, যখন আপনি চাইনিজে কথা বলতে যাবেন তখন চাইনিজে চিন্তা করুন। প্রথমে বাংলা, দেন ইংলিশ, দেন চাইনিজ, এভাবে ট্রান্সলেট করে চিন্তা করবেন না। যত পারেন চাইনিজে কথা বলুন, যত পারেন চাইনিজদের সাথে কথা বলুন, চাইনিজ টিচারদের সাথে কথা বলুন। বেশি বেশি চাইনিজ ফ্রেন্ড তৈরি করুন এবং তাদের সাথে কথা বলুন। গ্রামার নিয়ে বেশি ভাববেন না। চাইনিজ শিখতে হলে খুব বেশি গ্রামের ওপর ফোকাস করতে হয় না, এবং আরেকটি সুবিধা হচ্ছে চাইনিজ গ্রামার খুব বেশি কঠিন নয়। আমি বলছি না যে আপনারা গ্রামার পড়বেন না, তবে কিছু কিছু গ্রামার জানলেই অনেকটা হয়ে যায়। বেশি বেশি কনভারসেশন প্র্যাকটিস করার পাশাপাশি গ্রামারগুলো পড়ে নিতে হবে। আর ইংলিশ গ্রামারে আপনি যদি ভালো হন তাহলে আরও ইজি হয়ে যাবে আপনার জন্য। শব্দ ভাণ্ডার বৃদ্ধি করুন। আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজে যত বেশি ওয়ার্ড জানবেন তত বেশি চাইনিজে ফ্লুয়েন্ট কথা বলতে পারবেন। শুধু ওয়ার্ড মুখস্থ করলে হবে না, এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেক করা শিখতে হবে। একটি ওয়ার্ড যখন শিখেন তখন সেটি সেন্টেন্সে ব্যবহার করাও শিখুন। শোনা, পড়া এবং লেখা, চাইনিজ ল্যাঙ্গুয়েজে এই 3টি পার্টের উপর এক্সাম না হয়, তাই এই 3টি পার্ট আমাদের ভালো করে আস্তস্ত করতে হবে। যতটা সম্ভব চাইনিজ শুনতে হবে, পড়তে হবে এবং লিখতে হবে। শোনার জন্য আপনারা চাইনিজ ড্রামাগুলো এবং টিভি সিরিজগুলো দেখতে পারেন, এখান থেকে আপনারা চাইনিজ শিখতে পারবেন। এবং পড়ার ক্ষেত্রে আরেকটি টিপস হচ্ছে জোরে জোরে পড়া। যখন রিডিং পড়বেন তখন জোরে জোরে পড়া, যাতে প্রত্যেকটা ওয়ার্ড আপনার কানে ঢোকে। ডেইলি লাইফে চাইনিজ শিখুন। দৈনন্দিন জীবনে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলো শিখুন। যেমন ধরুন আপনি কোনো মার্কেটে গেছেন, সেখানে কিভাবে কথা বলবেন, রেস্টুরেন্টে খেতে গেলে কিভাবে খাবার অর্ডার করবেন, ফোনে কিভাবে কথা বলবেন, এগুলো কনভারসেশন শিখুন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত আমি আপনাদের জন্য হেল্পফুল ভিডিও তৈরি করার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।